দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চলছে প্রতীক বরাদ্দ, এরপরই শুরু হবে প্রচারণা। এই মুহূর্তে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আছেন রিপোর্টার নাজমুস সালেহি, খুলনায় আবদুল্লাহ আল মামুন রুবেল, রাজশাহীতে কথা বলছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, সরাসরি যাচ্ছে সেখানে। কারণ জনগণের থেকে প্রভাবশালী আসলেই কোনো নেতা হতে পারে না আমার কাছে মনে হয়। কি বলে ভোট চাইবেন? প্রতিশ্রুতি দেব হচ্ছে এখানে গণতন্ত্র, মানে সারা বাংলাদেশে যেরকম গণতন্ত্র আছে, এই এলাকাটাতে মানুষের কোনো স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই। তারা যে তাদের রাস্তায় যে মানে তাদের এলাকায় যে একটা রাস্তা নেই, সেই কথাটা যে সে দাঁড়িয়ে বলবে যে আমার এলাকাটা একটু রাস্তা করে দেন, সেটা বললে তাকে মানে অপমানিত হতে হয় মানুষের কাছে, ধমক খেতে হয়। তো তারা আসলে মানে আমার মনে হয় যে তারা এরকমটা চায় না। নির্বাচনী মাঠ কেমন দেখছেন আসলে? নির্বাচনী মাঠ পরিবেশ তো আজকে থেকে বোঝা যাবে, আজকে থেকে প্রচারণা শুরু হবে। আমরা যখন প্রচার করতে যাব, প্রচারণা চালাবো, তখন দেখব কত রকমের বাধা আসে, কত কিছু আসে, তখন আসলে বুঝতে পারবো যে আপনার অঞ্চলটা খুবই কৃষি ভিত্তিক এবং বাধা কেন আসবে। বাধা তো আসবেই, কেউ কি চাইবে যে মানে আসন ছেড়ে দেই বা অন্য কেউ চলে আসুক, এটা তো কেউ আসলে চাইবে না। তো বাধা থেকে অবশ্যই বাড়তি সুবিধা, যেমন আপনি যদি এখন একটা অজপাড়া গ্রামে যান, সেখানে তো আপনাকে মানুষ চিনবে না, কিন্তু আমি যদি যাই সেখানে আমাকে তারা চিনবে। কারণ এখন সারা বাংলাদেশ ডিজিটাল যুগ, প্রত্যেকের ঘরে মোবাইল আছে, ইন্টারনেট আছে, তো সেই ইন্টারনেটে তারা একটা হলেও আমার গান দেখেছে এবং তারা আমাকে চিনে। সো আমি যখন তাদের কাছে যাব, সেই মা বোনদের কাছে, তারা আমাকে না জড়িয়ে ধরে, এইটাই আমার অ্যাডভান্টেজ। আপনি যদি নির্বাচিত হন, নারীদের জন্য এবং তরুণদের জন্য কি করবেন? আর কৃষি প্রধান এলাকা হিসেবে সেই কৃষি কৃষকদের জন্য কি করবেন? কৃষকদের জন্য তাদের যে এই যে একটা সমস্যা, যে ডিপের একটা ব্যবস্থা, এটা আসলে আমি স্বজনপ্রীতি করব না। যাদের যেখানে দরকার, যারা যেখানে আসলে যাদের প্রয়োজন, সেই অনুযায়ী আমি সেগুলোর ব্যবস্থা করব। কৃষকদের তারা যাতে সর্বোচ্চ, যেহেতু আমাদের কৃষি প্রধান এলাকা, কৃষকরা যাতে সর্বোচ্চ সুবিধা নিয়ে কৃষিকাজটা চালাতে পারে, সেটার একটা ব্যবস্থা করব এবং নারীদের নিয়ে অনেক কাজ করব। নারীরা যাতে প্রত্যেকে ঘরে বসে বসে ইন্টারনেটের মাধ্যমে তারা স্বাবলম্বী হতে পারে, এবং তরুণরা যারা যারা মানে আমি টার্গেট করব যে ওরা যাতে মানে শুধুমাত্র চাকরির পিছনে না ছোটে, জজ ব্যারিস্টার যাতে শুধু না হতে চায়, তারা যাতে এক একজন উদ্যোক্তা হয়, সেটা নিয়ে আসলে কাজ করব। ওই যে বললাম যে তাদেরকে উদ্যুক্ত করার চেষ্টা করব, যাতে তারা অন্য দিক থেকে মানে শুধুমাত্র চাকরি বাকরি এবং ওই মানে মাদকের দিকে না যেয়ে তারা যাতে খেলাধুলার প্রতি মনোযোগী হয়। এখান থেকে একজন সাকিব আল হাসান উঠে আসবে, এক একজন মানে এক একটা মানে উদ্যোক্তা হবে। এখানে দেখেন সারা বাংলাদেশে আয়মান সাদিক 10 মিটার স্কুল করেছেন, সে কত মানে সাফল্য পেয়েছেন। তো এরকম প্রত্যেকটা ঘরে ঘরে এরকম যদি আমরা ছেলে মানে তরুণদেরকে উদ্যোক্তা করতে পারি, তাহলে আমার মনে হয় যে রাজশাহী এক আর আরেকটা বিষয় আমি যেটা বলবো, যে রাজশাহী আসলে যেরকম সবাই তাকিয়ে থাকে সারা রাজশাহীর সৌন্দর্য দেখে, আমাদের লিটন স্যার, খায়রুজ্জামান লিটন স্যারকে যেরকম মানে তিনি যেমন একটা আইডল, মানে সুন্দর শহরের কি বলে এটাকে, কারিগর, রূপকার, তো আমি আসলে তাকে ফলো করব যে রাজশাহী একটাকে তার কিছুটা আমি যাতে তার ফ্লেভার আমি রাজশাহী একে আনতে পারি, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা জানি যে পবাতে যিনি নমিনেশন পেয়েছেন আসাদ ভাই, সেই আসাদ ভাই উনি যে কি পরিমাণে মানুষের সাথে মিশুক, মানবিক, আমি এই সমস্ত নেতার কাছ থেকে আসলে কিছুটা ধার নিব শেখার জন্য। উনি প্রেরণা দিয়েছেন যে এখানে 100% সুষ্ঠু নির্বাচন হবে, এটার কোনো দ্বিমত নেই, এবং এখানে কোনো নাশকতা হলে যদি দলীয় কেউ নাশকতা করে সেক্ষেত্রে তারা অ্যাকশন নেবে। একদমই নেই, একদম উপর থেকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন যে যার মতো নির্বাচন করবে স্বতঃস্ফূর্তভাবে, এখানে কেউ যদি বাধা প্রদান করে তাহলে এটা তারা কঠোরভাবে দেখবে। আপনারা শুনছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তার প্রতীক বরাদ্দ হয়েছে এবং তিনি ট্রাক প্রতীক নিয়ে এবার রাজশাহী এক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন এবং তিনি গণমাধ্যম কর্মীদের কাছে আশা করছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে। এখন আমরা চলে যাচ্ছি ঢাকায় সহকর্মী নাজমুস সালেহির কাছে। আচ্ছা।
ইতিমধ্যেই ঢাকা এক ও দুই আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এখন চলছে ঢাকা তিন আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। আপনি জানেন যে এখান থেকে মোট পাঁচটি আসনের হচ্ছে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে, ঢাকা এক দুই তিন ১৯ এবং ২০। ইতিমধ্যে সকালবেলায় ঢাকা এক ১০টার পরপর ঢাকা এক আসন থেকে দুইজন হেভিওয়েট প্রার্থী প্রতীক তাদের পক্ষ থেকে তাদের যে প্রতিনিধি তারা আসলে তাদের পক্ষ থেকে সেই প্রতীক গ্রহণ করেছেন। সেটি এক নম্বর আসনে প্রথমেই দেওয়া হয় নৌকার প্রার্থী সালমান এফ রহমান এবং সেই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির অ্যাডভোকেট সালমা ইসলাম। তার প্রতিনিধি হিসেবেও সকালবেলায় লাঙ্গল যে প্রতীকের যে পত্র তিনি আসেন সেটি বুঝে নিয়েছেন এবং তারা বলছেন তারা আচরণবিধি মেনে চলবেন এবং আজকে থেকে যে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হলো তা তারা জনগণের দৌড়গোড়ায় তারা যাবেন, নিজেদের পক্ষে কথা বলবেন এবং উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তারা উভয়ই আসলে আবার জয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করেছেন। একইভাবে ঢাকা দুই আসনে সকালবেলায় অ্যাডভোকেট কামরুল ইসলাম আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, যিনি ওই আসনের হেভিওয়েট প্রার্থী, যিনি এর আগে খাদ্যমন্ত্রী ছিলেন, আইন প্রতিমন্ত্রী ছিলেন, তার পক্ষ থেকে স্থানীয় ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি তিনি এটি গ্রহণ করেছেন তার পক্ষ থেকে তিনি গ্রহণ করেছেন এই প্রার্থিতা প্রতীক। এবং এখন ঢাকা তিন নম্বর যে আসন সেটিতে আসলে প্রতীক বরাদ্দ চলছে, এখানেও একজন হেভিওয়েট প্রার্থী আছে। আপনি জানেন যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এখান থেকে লড়ছেন। বলা যায় ঢাকা যে পাঁচটি এক দুই তিন এবং ১৯ ২০ সেই আসনগুলো থেকে এখানে সেই আসনগুলোর প্রতীক বরাদ্দ করা হচ্ছে এবং সেখানে আপনি জানেন যে কতগুলো হেভিওয়েট প্রার্থী রয়েছে। এক আসনে নৌকার প্রতীক নিয়ে লড়ছেন সালমান ইফ রহমান, এর দুই আসন থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট কামরুল ইসলাম, তিন আসন থেকে নৌকার প্রার্থী হয়ে লড়ছেন নসরুল হামিদ বিপু যিনি বর্তমান বিদ্যুৎ প্রতিমন্ত্রী, এবং ঢাকা ১৯ আসনে আছেন বর্তমান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, এবং ঢাকা ২০ আসনে আওয়ামী লীগের জেলা সভাপতি বেনজির আহমেদ। তো বুঝতেই পারছেন যে এই আসনগুলোকে কেন্দ্র করে মানুষ ভোটারদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা আছে, ঠিক একইভাবে যারা এখানে এসে গ্রহণ করছেন তাদের যেই প্রতীক সেই প্রতীক নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, যে কাগজটা বুঝে নিয়ে তারা বলছেন যে তারা সেখানে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সেই প্রতিদ্বন্দ্বিতার প্রার্থীদের যে লড়াই তা আসলে আজকে থেকে শুরু হলো। এবং ঢাকার এই পাঁচটি আসনকে কেন্দ্র করে যে ধরনের উৎসাহ উদ্দীপনা তা ভোটের মাঠেও থাকবে, আচরণবিধি প্রার্থীরা সংযতভাবে মেনে চলবেন এখান থেকে তেমন বার্তা দেওয়া হচ্ছে, পাশাপাশি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রার্থীদের কারো তারা সুন্দরভাবে তাদের প্রচার প্রচারণা সম্পন্ন এবং একটি উৎসব মুখর ভোট হবে বলে প্রার্থীদের পক্ষ থেকে যে প্রতিনিধিরা আসছেন তাদের তা প্রত্যাশা। এই ছিল আমার কাছে সর্বশেষ। একই খবর জানতে যাব খুলনায়, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। রুবেল, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ৬টি সংসদীয় আসনের যে ৩৪ জন প্রার্থী হয়েছেন সেই প্রার্থীদের মধ্যে কিন্তু প্রতীক বরাদ্দ শুরু হয়েছে সকাল ৫:৩০ থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আমরা এই মুহূর্তে দেখছি যে এখানে জেলা রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসক যিনি আছেন, জেলা নির্বাচন কর্মকর্তা আছেন এবং এখানে প্রার্থীরাও কিন্তু উপস্থিত আছেন। বেশ কয়েকজন প্রার্থী আমরা দেখতে পাচ্ছি, তাদের উপস্থিতিতে কিন্তু এখানে তাদের যে প্রতীক সেটি আসলে বরাদ্দ করা হচ্ছে। যদিও এখানে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, রাজনৈতিক দলগুলোর জন্য যে নির্ধারিত প্রতীক সেই প্রতীক তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, পাশাপাশি স্বতন্ত্র যেসব প্রার্থী রয়েছেন তাদের জন্য কিছু নির্ধারিত প্রতীক রয়েছে, সেসব প্রতীকের মধ্যে থেকে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে বাছাই করে এবং একই ব্যক্তির একই ধরনের প্রতীক পছন্দ হলে সেক্ষেত্রে কিন্তু লটারির মাধ্যমে এই প্রতীকগুলো আসলে বরাদ্দ করা হচ্ছে। একটু বলে রাখি, খুলনা এবার মোট ৬টি সংসদীয় আসনে ৩৪ জন প্রার্থী হয়েছেন, ১০টি রাজনৈতিক দলের এরা রয়েছেন। এর মধ্যে আওয়ামী জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, বিএনএম, বাংলাদেশ কংগ্রেস এছাড়াও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের অর্থাৎ ১০টি রাজনৈতিক দলের এই ৩৪ জন প্রার্থী রয়েছে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের আগে এখানে যারা জেলা রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি যারা রয়েছেন তারা কিন্তু নির্বাচনের যে সমস্ত আচরণবিধি রয়েছে সেগুলো প্রার্থীদের বুঝিয়ে দিয়েছেন, বিশেষ করে প্রচার প্রচারণার ক্ষেত্রে আসলে তারা কী ধরনের নিয়মকানুন মেনে চলবেন এবং পোস্টার করার ক্ষেত্রে কী ধরনের নিয়মকানুন মেনে চলতে হবে এই বিষয়গুলো কিন্তু আসলে যিনি জেলা নির্বাচন কর্মকর্তা তিনি আসলে বুঝিয়ে দিয়েছেন। এরপরে কিন্তু আমরা দেখছি যে
জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরিফুল তিনি কিন্তু আসলে কিছুক্ষণ আগে খুলনা এক আসনের যে প্রার্থী ছিলেন অর্থাৎ খুলনা এক আসনে মোট চারজন প্রার্থী ছিলেন, চারজন প্রার্থীর মধ্যে কিন্তু প্রতীক তুলে দিয়েছেন। একটু বলে রাখি এই প্রতীক বরাদ্দের পরপরই কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করার কথা রয়েছে। আমরা এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি খুলনা দুই আসনের বেশ কয়েকজন প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি এখানে, আসলে তারা আসলে এখানে উপস্থিত রয়েছেন এবং প্রতিটি আসনের কিন্তু 30 মিনিট করে আসলে সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু আসলে প্রতীক বরাদ্দ করে দেওয়া হবে। আপনারা যেমন আসলে ছবি দেখতে পাচ্ছেন, আমরা খুলনা দুই আসনের যে সমস্ত প্রার্থী এবং প্রার্থীর পক্ষে কিন্তু যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে আসলে এই এখানে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু আসলে এই প্রতীক বরাদ্দের পরপরই কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করবেন। আমরা এখানে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু আসলে এখানে যিনি খুলনা দুই আসনের প্রার্থী রয়েছেন শেখ সালাউদ্দিন জুয়েল তার পক্ষে এখানে এসেছেন, এছাড়া অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে বলতে পারি যে এইখানকার প্রতীক বরাদ্দের পরপরই কিন্তু আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল সহ স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তাদের কিন্তু আসলে এই এখান থেকে বের হওয়ার পরপরে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রচার প্রচারণা শুরু করার কথা রয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে নির্বাচন সংশ্লিষ্ট অর্থাৎ প্রতীক বরাদ্দ নিয়ে সবশেষ খবর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর আজ থেকেই শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। এই বিষয়ে জানতে সরাসরি ছিলাম খুলনায়, তার আগে ছিলাম ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এবং শুরুতেই ছিলাম রাজশাহীতে।